গতকাল কৈলাসের উদ্দেশ্যে বেরিয়েছিলেন মা দুর্গা তার শ্বশুর বাড়ির দেশে। কিন্তু এত সহজেই কি শ্বশুর বাড়িতে ফেরা যায়? বাপের ঘরের টান বলে কথা। দেবাদিদেব মহাদেবের সাথে মা পার্বতী কৈলাসের উদ্দেশ্যে রওনা দিলেও কৈলাস যাওয়া কি মুখের কথা? যেতে যেতে পথে ক্লান্ত হয়ে কুল গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন একজন বয়স্ক মহিলা ও বয়স্ক মানুষ। সেই সময় তাঁতি সম্প্রদায় মানুষের চোখে পড়ে এবং তাদের বাড়িতে অতিথি হিসেবে আসার জন্য আহ্বান করেন এবং আহার করার জন্য অনুরোধ করেন। অতিথি আপ্যায়ন দেখে হর পার্বতী আর না থাকতে পেরে তাদের নিজেদের রূপে ধরা দেয় তাঁতি সম্প্রদায়ের দম্পতির কাছে। তখন থেকেই শুরু হয় কুলদেবীর পুজো। কুলদেবীর নামটি আসে কুল গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন তার জন্য। আজ সেই তাঁতি সম্প্রদায়ের মানুষের কুলদেবীর পুজো অনুষ্ঠিত হচ্ছে বাঁকুড়া জয়পুর ব্লকের বৃন্দাবনপুর তাঁতিপাড়ায়। আজ বৃন্দাবনপুর তাঁতিপাড়ায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়ামিন শেখ, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটকব্যাল ও কিষাণ সেলের সভাপতি দিলীপ খাঁ ও একাধিক জয়পুর ব্লকের বিশিষ্ট সমাজসেবীরা। গত 90 বছর ধরে এই কুলদেবীর পুজো হয়ে আসছে এমনটাই জানালেন পুজো কমিটির সেক্রেটারি। চলুন জেনে নেওয়া যাক। জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডু, রিপোর্ট বাংলা সার্কেল। এখানে এসে আমার সত্যি খুব ভালো লাগছে, কারণ এর আগের বছরও আমরা এসেছিলাম। এই গ্রামের মানুষের যে আন্তরিকতা, যে ভালোবাসা, সেটা সত্যি আমাদের মুগ্ধ করে। তাই এরা যখনই খবর দেয় আমরা ছুটে আসি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বক্ষেত্রে বিচরণ করছেন, প্রত্যেকটি ক্ষেত্রকে উনি দেখছেন, তাদের আর্থিক সহায়তা প্রদান করছেন, দুর্গাপূজা থেকে আরম্ভ করে ক্লাব সর্বত্র উনি সহায়তা প্রদান করছেন। আমি আশা করব যে আগামীতে এই যে কুল পূজা, এই কুল পূজাতেও হয়তো দিদি সহযোগিতা, আর্থিক সহযোগিতা প্রদান করবেন, সেরকম অনেকেই আশা করছেন। যেহেতু উনি সর্বত্র বিচরণ করছেন, কোনো ক্ষেত্রকেই উনি বাদ দিচ্ছেন না, কাজে কাজেই এই কুল পূজাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বৃন্দাবনপুর গ্রামেও এই পূজা এরা আন্তরিকতার সঙ্গে করে, আমরাও এখানে আসি, এসে খুব ভালো লাগে। মা বোন থেকে আরম্ভ করে বাচ্চা ছেলে, বয়স্ক ও মানুষ সকলে উপস্থিত হন, আন্তরিকতার পরিবেশে এই কাজ হয়, এর জন্যই আমরা এখানে আসি। কুল পূজা মানে আমাদের কুলর দেবতা হিসাবে আমরা এটাকে পুজো করে থাকি। কতদিন থেকে আপনারা করছেন? আমরা প্রায় 90 বছর। আপনারা কোনো সরকারি সাহায্য পেয়েছেন? না, সরকারিভাবে কোনো সাহায্য আমাদের নেই। আমাদের ব্লক সভাপতি ইয়ামিন শেখ মহাশয় আমাদের কিছু সাহায্য করেছেন। জানাবো সরকারকে, যাতে আমরা আমাদের তাঁত বুনে খাওয়া তো খুবই রোজগার, রুটি রোজগার আমাদের খুবই কম, যাতে তেনারা কিছু সাহায্য করেন এবং সাহায্য করলে আমরা আমাদের এই উৎসব আরও সুন্দরভাবে করতে পারবো। আপনার নাম? আমার নাম গণেশ বিট।